আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে। আজকে আমরা দেখবো কিভাবে ওয়েব মানির অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ইপিএন এ কিভাবে অ্যাড করতে হয়। তার আগে আমি একটু বলে নেই, ইপিএন আসলে মূলত কোন কোন পেমেন্ট গেটওয়ে গুলোকে সাপোর্ট করছে। সেটি হচ্ছে ওয়্যার, আপনি যে কোনো বাংলাদেশে যে কোনো ব্যাংকে ট্রান্সফার করতে পারেন, পেপাল, ই পেমেন্ট, ভিসা, মাস্টার কার্ড, ওয়েব মানি। তো অনেকের মাস্টার কার্ড থাকে না, তবে ওয়েব মানি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা অনেক ইজি এবং এটি বাংলাদেশ সাপোর্ট করে, তাই আমরা ওয়েব মানি অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। আর একটি বিষয় হচ্ছে, যেন ইপিএন এ মূলত $10 পে আউট, আপনি দিনে $10 যতবার করবেন ততবারই পে আউট করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। তো চলুন আমরা হচ্ছে সরাসরি এই ওয়েবসাইটে চলে যাই ওয়েব মানির। তো এখানে একটু দেখেন, wmtransfer.com এই ওয়েবসাইটটিতে যাবেন। wmtransfer.com এই ওয়েবসাইটটিতে যাওয়ার পরে এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার নাম্বারটি চাবে, তো আমি আমার এখানে নাম্বারটি দিয়ে দিচ্ছি। নেক্সট, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস, সিকিউরিটি কোশ্চেনটা দিয়ে দিবেন। নেক্সট নেক্সট, ফোন নাম্বার, এটি কোড চলে গেছে। ওকে, কোডটি দিয়ে দিচ্ছি, 72846। তারপরে পাসওয়ার্ড যাবে, আচ্ছা পাসওয়ার্ডটি দিয়ে দিই। এখানে পাসওয়ার্ড একটা বড় হাতের একটা ছোট হাতের দিবেন, তাহলেই হবে। প্রথমটা বড় হাতে দিলেই হবে, সরি। দেন এই কোডটা বসিয়ে দিবেন, 84256। অনেক ইজি এটা। তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখানে একটি জাস্ট কাজ করতে হবে, এখানে ইউজিটি সিলেক্ট করতে হবে, আই অ্যাকসেপ্ট করে দিয়ে ক্রিয়েট। এটি হচ্ছে আপনার ওয়ালেট নাম্বার। আপনি ইপিএন এ যাওয়ার পরে মাই প্রোফাইলে যাবেন, এটি আপনাদের সামনে যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম সেটি, সরি এনে কেটে দিয়েছি। তো মাই প্রোফাইলে যেতে হবে, অ্যাড ওয়ালেট, চুজ WMZ। দেখেন এখানে অনেকগুলো শো করতেছে, হ্যাঁ পেপাল, ভিসা, মাস্টার কার্ড। তো WMZ আমরা করে দেন, আমাদের ওটা দিয়ে সেভ দিব। দ্য লেটার হ্যাজ বিন সেন্ড, প্লিজ চেক ইউর ইমেল। তা ইমেলে অলরেডি একটা মেল চলে আসছে, আচ্ছা ইপিএন থেকে কনফার্মেশন, আচ্ছা ওয়েব মানির একটা কোড আসছে, এটা আমরা একটু ভেরিফাই করে নিই। আচ্ছা এখানে কি লিখছে বোঝা যাচ্ছে না, 0721 ভেরিফাই, আচ্ছা ভেরিফাই হয়ে গেছে। আর এখন ইপিএন থেকে একটা আসছে, এটা হচ্ছে কনফার্ম করব, হ্যাঁ এটা কনফার্ম করার পরে আমাদের কাজ শেষ। ওকে কনফার্ম, এটা একটু রিলোড দেই, আচ্ছা এখানে অ্যাক্টিভ লিখে ছিল, এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে মেবি রিকোয়েস্ট দ্য পেমেন্ট, এটা যাবে কিনা আমি জানি না, তো আমি তারপরেও করে দেখছি একবার।
আচ্ছা 10 ডলার লাগবে, তারপরে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম প্রথমে, তো এটা রিকোয়েস্ট দা পেমেন্ট করার পরে এখানে 10 ডলার হলে আপনি রিকোয়েস্ট পেমেন্ট করলে আপনার 5 মিনিটের ভিতরে আপনার ওয়ালেটে হচ্ছে পেমেন্ট ঢুকে যাবে। তো এই ছিল আজকে, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।